বিএনপি জামায়াত কর্তৃক দেশবিরোধী ষড়যন্ত্র হত্যা আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গণমিছিল ও পথসভা করেছেন পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন। রোববার বেলা 11টায় উপজেলা থেকে গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিল শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আমির হোসেনের সভাপতিত্বে পথসভা গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন মুন্না, দশমিনা গলাচিপা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে বক্তব্য রাখেন।